এরা যে কেউ কেপেবল না তা তো না, এরাই তো আমাদেরকে পারফর্ম করে দেখিয়েছে। সো আমাকে এটাকে ঠিক করতে হবে। তো ঠিক করতে গেলে আপনি কী করবেন বলেন? বেসিক, এখন ওদের ব্যাটিংয়ে খারাপ হচ্ছে, তাহলে ব্যাটিংয়ের জন্য আমাকে ওদেরকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা দরকার, একটা ওয়ার্কশপ করা দরকার যাতে ওরা প্র্যাকটিস করতে পারে। আপনি ধরেন এখন ওদের সাইকোলজিক্যালি আমরা মনে হচ্ছে যে ওরা একটু ডাউন, ডিমোরালাইজড, হাইলি ডিমোরালাইজড একটু আছে, যে এই চাঙা ভাবটা ছিল এটা নাই। তাহলে এটার জন্য একটা সাইকোলজিস্ট আমরা আগে যেরকম এনেছি তাদের করা উচিত, কিন্তু করতে পারছি পারছি না। কারণ আপনি দেখেন সেই আমি তো নিউজিল্যান্ড থেকে বাদই দিলাম, এই লাস্ট যেটা দুইটা সিরিজ আমরা খেলেছিলাম অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সাথে বায়োবাবলে থেকে, ওখান থেকে সোজা চলে গেলো ওয়ার্ল্ড কাপে। ওয়ার্ল্ড কাপে এতদিন থাকার পরে এসেই সাথে সাথে আবার বায়োবাবল পাকিস্তান, পাকিস্তান সিরিজ শেষ হলো যেদিন সেদিন রাত্রে আরেক বায়োবাবলে চলে গেলো নিউজিল্যান্ড। আমি দিব কীভাবে এই এই এইগুলোর থেকে যতক্ষণ পর্যন্ত ব্রেক না পাচ্ছি কিছু তো করার নাই, এইটা তো আপনাদের বুঝতে হবে, মানতে হবে। সো আমার কথা হচ্ছে যে এই সময়টা দরকার। আমি খালি একটা জিনিস আই এম ভেরি কনফিডেন্ট আর আমি বিশ্বাস করি যে সমস্যাই থাকুক এটা সমাধান করা যাবে না, এটা হতেই পারে না, অ্যান্ড ডেফিনেটলি দে উইল কাম ব্যাক। ভাই আপনার পাশে আপনার সিইও নিজামউদ্দিন চৌধুরী রয়েছেন, আমরা দেখেছি যে উনি বিভিন্ন সময়ে একদম ওনার যে দায়িত্বের জায়গাটা এটাতে সাকসেসফুলি কাজ করেছেন, যে সময়টা কোভিড ছিল সে সময় করেছেন, বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজ কোচ আনা সেই ব্যাপারে তার দায়িত্ব দক্ষতা আমরা দেখেছি। এখন তার দায়িত্ব যদি আমি অন্য কাউকে দিই হুট করে নিশ্চয়ই সে ওটা পার্টিকুলারলি পারবে না, যার দায়িত্ব যেটা। এবং সুজন ভাই ব্যাপারটা নিয়ে সবাই বলে, কোনো মিডিয়ায় কোনো নেতিবাচক আলোচনা নেই। এখন ব্যাটিংয়ের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি পাপন ভাই, যে আমাদের ওপেনিং করছেন হচ্ছে সাইফ, তিনি ফার্স্ট ক্লাসে আজীবন খেলছেন তিন নম্বরে, জয়কে আমি ওপেনিংয়ে নামাই দিচ্ছি, এই জয় ব্যাটিং করে হচ্ছে তিন নম্বরে। এখন ওপেনিংয়ের দায়িত্বটা তো একজন ওপেনারের, আমি যদি ফার্স্ট ক্লাস খেলছে যেই ছেলেটা টানা তিন নম্বরে তাহলে হুট করে ন্যাশনাল টিমে ওপেনিংয়ে নামাই দিই, এটা কি কোনো আইডিয়াল হতে পারে পাবন ভাই? এখানে 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 জিনিসটা তা না। প্রথম কথা হচ্ছে আপনারা যে সময়টার কথা বলছেন এই সময়টায় যদি পারফরমেন্সটা ভালো থাকতো তাহলে কিন্তু এই প্রশ্নগুলো করতে হবে। আপনাদেরকে বুঝতে হবে যে এখন একটা ট্রানজিশন ফেজ যাচ্ছে, ওরা অনেক ট্রায়াল অ্যান্ড এরার মেথডের মাধ্যমে যাচ্ছে। এখন ধরেন যদি এখানে শান্ত ওপেন করতো তাহলে তো আপনারা কিছু বলতেন, লিটন দাস যদি ওপেন করতো তাহলে কিছু বলতেন? ওই জায়গাটা তো ভাই ওরা পার্টনার বলে করেছে, কারা করে? হ্যাঁ কিন্তু যারা করে না তাদেরকে, তাহলে এই যে করে না কেন আপনার কি মনে হয়? এটা কি সিলেক্টর বলে দিয়েছে? সিলেক্টর তো ওই প্লেয়ারগুলোকে দিয়েছে, তাহলে কেন করেন না? এটা ক্যাপ্টেনের সাথে আলাপ করেন, মানে বেস্ট ইলেভেন তো আর অন্য কেউ ঠিক করে না। আমার কথাটা ব্যাপারটা বোঝা, ক্যাপ্টেন কোচ হোয়াট এভার আমি বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি যে এখন ওরা একটা এক্সপেরিমেন্টাল ফেজের মাধ্যমে যাচ্ছে। ইফ ইউ লুক অ্যাট সাদমান আমাদের বেশ কয়েকটা ভালো ইনিংস খেলেছে, আমাদের সাইফও কয়েকটা ভালো ইনিংস খেলেছে এবং ডোমেস্টিকে সে খুব ভালো পারফর্ম করেছে, আমাদের শান্ত হ্যাজ ডান প্লেড কয়েকটা খুব ভালো ইনিংস এবং লাস্ট টেস্টগুলোতেও সে ভালো করেছে, মানে এই সেঞ্চুরি আছে জিম্বাবুয়েতে। সো আমি বলতে চাচ্ছি এরা মাত্র আপকামিং, কিন্তু এদের বেশিরভাগ খেলোয়াড়ই যেটা হয়েছে এখন পর্যন্ত ওয়ার্ল্ডের বেস্ট বোলিং ফেস করেনি অনেকেই, যেটা এখন তারা করবে। আপনারা কোভিডের সিচুয়েশনে ঠিক আগ মুহূর্তে আমি বলেছিলাম যে আগামী একটা বছর খুব খারাপ যাবে, চিন্তা করে দেখেন একটা বছর খুব খারাপ যাবে কেন? কারণ এখন আমরা, আগে আমরা দেশে খেলতাম দেশে জিততাম, এখন আমরা বাইরে যাব নাম্বার ওয়ান, এবং আগে যাদের সাথে আমাদের খুব কম খেলা হতো এখন সব ওদের সাথে খেলা এবং কঠিন কঠিন প্রতিপক্ষ। এই এক্সপিরিয়েন্সটা না মানে পাওয়ার জন্য তো একটা সময় দিবেন, টিম সেট আপের জন্য তো একটা সময় দিবেন। এখন তো ওরা ট্রায়াল অ্যান্ড এরর মাধ্যমে কিছু কিছু দেখছে, এই যে এখন নিউজিল্যান্ডে গিয়ে যে কী করবে আমি জানি না তো কাকে নামাবে, হ্যাঁ মানে আরও অনেক রকম চেঞ্জ আনতে পারে। একটা ওরা টাইম চেয়েছে তিন মাস, এই তিন মাসটা আমি ওদেরকে ডিস্টার্ব করতে চাই। ওরা যদি দেখতে চায় এক্সপেরিমেন্ট করতে চায়, এতদিন তো দেয়নি, এখন একটা একটু সময় দেবেন। আপনি তো এতদিন দিয়েছেন, আপনি কিন্তু গত দেড় দুই বছর ইনভলভ ছিলেন না আমি যতটুকু জানি, দেড় বছর ধরে ওরকম নাই, দেড় বছর ধরে নাই, এটা ইটস ট্রু, বাট তারপরও এই দেড় বছরে তো এরকম হয়নি। আমাদের যদি আপনি ওপেনিং বা বলেন, আপনার তো ওপেনিং নিয়েই প্রশ্ন করছেন, আমাদের টিম কিন্তু মোটামুটি ফিক্সড, কিন্তু এখন হঠাৎ করে যখন আপনার সে
এই যে গেল এখানে তামিম নাই, সাকিব নাই, রিয়াদ নাই, তিনটা কি প্লেয়ার নাই, তাহলে তিনটা কি প্লেয়ার যে নাই এটার একটা ইম্প্যাক্ট আসবে না? তাহলে এখানে তো আমার নতুন তিনজনকে দিতে হবে, দিতে গিয়ে অনেক সময় হয়তো তারা চেঞ্জ করে, কেন করে আমি জানি না, তবে আমার ধারণা ওরা ভালো চিন্তাতেই করে, হয়তো রেজাল্ট পায় না, ভালো চিন্তাতেই করে। তো এইটা একটা ফেজ যাবে আমার ধারণা, এটা কয়েকদিন তারপরে এই কঠিন সময়টা তো গত এক বছরে মনে হয় বেশি হয়েছে। দেখেন মাশরাফি এই গত এক বছরের মধ্যে জানুয়ারি থেকে আজকে ডিসেম্বর মাশরাফি আউট অফ টিম। আমরা যদি রিয়াদ ভাইয়ের কথাটা বলি, টেস্ট টিমে তিনি নাই, তামিম ইকবালকে টি টোয়েন্টি নিয়ে অনেক ঘটনা ঘটেছে, মুশফিকের কিপিং গ্লাভস কেড়ে নেওয়া হয়েছে, না না যেই করুক, মানে এটা যদি কোচও করে ও কি দেখতে চাইতে পারে না যে আমার আর কি অপশন আছে, একটা দুইটা ম্যাচ করলে অসুবিধা দেখে মিডিয়ায় বলে দেয় ভিতরের ব্যাপারটা, না না ভিতরের ব্যাপার সেটা তো আপনারা বলেন, কিন্তু আপনারা যখন এটাকে প্রমোট করেন এটা তো উল্টো হয়। মানে এটা তো সব খেলোয়াড়ের জন্যই থাকা উচিত যে আমি যদি একজনের জায়গায় আরেকজনকে দেখতে চাই সেটা তো অসুবিধা কি, তার পজিশন তো নষ্ট হচ্ছে না। অ্যান্ড আমাকে বলেন সোহানের যে উইকেট কিপিং করলো ও কি খারাপ উইকেট কিপিং করছে? হি ইজ ডেফিনেটলি দ্য বেস্ট, অ্যাটলিস্ট একটা জিনিস তো জানি আমাদের বেস্ট উইকেট কিপার এখন সোহান, সে এটা দেখতাম কীভাবে যদি না করতো। আপনারা যদি কাউকে সুযোগই না দেন বা সুযোগ দিলে মাইন্ড করেন তাহলে তো মহাবিপদ, এটা তো তাহলে তো আর নতুন কোনো প্লেয়ারই আসবে না।